অনাদি জমিদারি পরিচালনা করতে করতে আমি হাঁপিয়ে পড়েছি হ্যালো আমার কেন শ্বাসকষ্ট হচ্ছে হাঁপি এমন লাগছে কেন আমি তো এর কিছুই বুঝতে পারছি না আমি এখানে বসে একটু বিশ্রাম করি ও আজবে সমন করবে Hey, I'm gonna lay it.
ভাইয়া ভাইয়া না আপনি আমাকে শরণ করছেন ভাইয়া ভাইয়া কি আপনি কি অসুস্থ বোধ করছেন দুলু ভাইয়া আমার হঠাৎ শ্বাসকষ্ট হয়েছে আমাকে যেন কে যে ডেকে বলছে ওরে লাল হেতাই নয় তুই এই নষ্ট পৃথিবীর মায়া ছেড়ে শিগগির তুই চলে আয় কিন্তু ভাই আমার মনে একটি দুঃখ আমার এই মাতৃহারা অবশ্য সুত থাকে আমি কার হাতে রেখে যাব ভাইজান ভাইজান কি আমাকে বিশ্বাস করতে পারছেন না আমি আমি পুত্র স্নেহকে লালন পালন করবো ভাইজান কিছু ভাববেন না আমি তা ছাড়ি ভাই তাই আমি তোর হাতে আমার এই তুথাকে রেখে যাব ভাইজা তোতা তোতা তুই কি কিছু পাব না পিতা আমি ভাবছি আপনি চলে গেলে আমি কার কাছে থাকব কে আমাকে লালন পালন করব আর কাকে আমি পিতা বলে ডাকব পিতা হ্যালো কেরো তোতা তোর কাকা তো তো রয়েছে এবং আব্দুল হামিদ দিদি থাকবে তোর পাশে কোথায় আব্দুল হামিদ রে মই আইতে আছি মোরে বলেছেন বড় হুজুর আব্দুল হামিদ আমার এই 9 লক্ষ টাকার জমিদারির হুইল কালা নিয়ে আয় রে মই হাইয়া লই আইছি বলছেন এই যে মই লই আইছি ভাই ধুলো ভাইজান আমি তোর কাছে রেখে যাচ্ছি আমার 9 লক্ষ টাকার জমিদারি আর আমার অমর শিশু তো থাকে ওই যখন বসাবালক হবে তখন তুই তাকে তার সম্পত্তিটা অস্থুল করে দিবে ভাই ঠিক আছে ভাইজান আর একটি কথা রইল ভাই বলুন ভাইজান তুই ওকে মানুষের মতো মানুষ করবে ঠিক আছে ভাইজান ভালো একটি স্কুলে লেখাপড়া শিক্ষা দিয়ে ওকে শিক্ষিত করে মানুষের মতো গড়ে তুলবে ভাই বল আমি আপনার গাছ স্পর্শ করে শপথ করে বলছি ভাই খান আমার দেহে একদিন রক্ত থাকতে আমি তো তাকে কোনোদিন দুঃখ দেবো না তাকে লেখাপড়া শিখে উচ্চ শিক্ষায় আমি শিক্ষিত করে তুলবো আরেকটি কথাই শুন ভাই বলুন ওকে উচ্চ শিক্ষিত করে ভালো একটি বংশের মেয়ের সাথে ওকে বিয়ে দিবে ভাই তুই কথা দে ভাই ভাইজান আমি আপনাকে কথা দিলাম আমি উচ্চ বংশের মেয়ে দেখে তো তাকে বিবাহ করাবো এ আমি আব্দুল হামিদ দলিল কানাতে আমি আমার ভাইকে হুইল করে দিচ্ছি হ্যালো এইখানে এইখানে একটা সৈকত মাস্টার ও তৃষ্ণারে লাল থাকতে দিব দুলুর হাতে রাজ্য ভার তৃষ্ণারে লাল থাকতে দিব দুলুর হাতে রাজ্য ভার আর ছাগলে কিনা খায় ওই পাগলের কথা আপনি বিশ্বাস করবেন না
আব্দুল হামিদ এ এই দলিলে সই করে দিচ্ছি তুই আব্দুল হামিদ দুলুবিয়া তুই এখানে কি সই কর আমি মরে গেলেও যে একটু শান্তিতে থাকতে পারবো ওই ছলো আমারই অবজ শিশু তো থাকে আমি তোর হাতে রেখে গেলাম আততা আজ থেকে তোকে আমার ভাই দেখাশোনা করবে তোরা পিতা আজ আমি অনেক শান্তি পেয়েছি ওই তো মসজিদে আজরের আজান শুনতে পাচ্ছি ভাই ধুলু আব্দুল হামিদ আমাকে নিয়ে চল ভাই আমি যেন আজরের নামাজটাকু আদায় করে এই পৃথিবী থেকে চলে যেতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সৎকারের ব্যবস্থা করতে হবে চলে আয় আমার সাথে তাই ছোট কাকা তাই চলুন আমারে বইলে তুমি আটকা মারতে করে শোনা বন্ধু তুই আমারে বুতাতালা কাটালা পিরিতির কথা দিয়া যাচ্ছা তুই আমায় আমি আইতে নাই তো এই দেহ কর কসুরে সাইজ কিনা ফেলাম আজকে নতুন জিনিস লয়েছি এই ঠিক ঠিকই ওদিকে এদিকে বল এদিকে বল এদিকে বল সিট ডাউন
আজকে খবর আছে আয় এই যে চুমচুম এই চুম্মা চুম্মা এদিকে আসো ওই দিকে থাকো বাবা 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 এ আমি যে সাত নেমে যে তুই ফাটতে না জীবন এই সিট ডাউন প্লিজ বসো আমি বইছি তোমরা খারাপ থাকলে কেমন দেয়া খারাপ না তো আমরা তো স্কুলে নতুন দেখতেছি আপনার সাথে তো আগে আমার পরিচয় হইতে হবে তো আপনার নাম কি ও আপনার তো একটা নাম আছে মালটা তো ভালোই আছে ভাই আপনারে দেখিয়া আমার বাড়িওয়ালির কথা মনে পড়ে গেছে গা নিজের মনে করে নামটা বললেই তো হয় কুতকুতি লরে লরে আবার কই কুতকুতি বলে শুনেন বাংলাদেশে সাইলের দাম যে দাম একটু কমায় কায়েন বাবা আচ্ছা বল মিডা লাগে কা মিডা লাগে আপনার নাম কি আমার নাম মোটু আপনার নাম মোটু এটা কি এই তিন সাকার না সাত সাকার এই আমার নাম মোটু ও আপনার নাম মোটু তো আপনি এই যে ব্যাটারি দিয়ে চলেন না পেট্রোলে চলেন ভালো হচ্ছে না কিন্তু আমার নাম মোটু ও আপনার নাম মোটু তে এই মাস্টার বাড়ি থেকে সমেত মিয়ার বাজার পর্যন্ত রাইতে কয় টিপ দেন আর দিনে কয় টিপ দেন ভালো হইতেছে না আমার নামে ওঠো ও আপনার নামে ওঠো তো আপনার কি বিয়ে হইছে না তোমার সাথে হবে ওরে বিয়া না হইলে তো ভালো হইছে তোমারও জামাই নাই আহামারও চলো আমরা সংসার কইরা খাই tomarro আমার জানে কুলাইতো না বুঝো আমার জানের অবস্থা বড় খারাপ এখন কিছু তুমি আমার এত ভালোবাসো তাই শুনো আজকে একটা খবর শুনো আজকে কিন্তু আমাদের স্কুলে স্যার আইতো না কেন ওই যে স্যারের মাসিক বন্ধ হয়ে গেছে গা স্যারের আবার মাসিক বন্ধ হয়ে গেছে মাসিক বন্ধ হয়েছে এই মাস থেকে আর স্যার স্কুল আইতো না তাই স্কুলে তো পড়ালেখা করতে হবে এখন আমি তোমাদেরকে পড়াবো বুঝছো পড়াবো না পড়াবো পড়াবো একটু সেটা তাই আমার সাথে তোমরা পড়বা হে তাইলে বলো শুইতে গেলে দিতে হয় শুইতে গেলে দিতে হয় না দিলেই ক্ষতি হয়
السلام عليكم. وعليكم السلام. আমি তো গন্ডগোল করি নাই তাই আপনাই একটু লেট হলো কি না তাই তাদের কি একটু বাড়াইতেছিলাম তোমারে বাড়াইতে বলছিলাম তাই আপনি আইছেন না তো করব কি এই শোনো তুমি গতকাল স্কুলে আসো নাই কেন ও স্যার গতকালকে কেন স্কুলে আসেনি জানেন গতকালকে বৃষ্টি হয়েছিল গতকালকে কি বৃষ্টি আসছিল না স্যার গতকাল তো বৃষ্টি আসে নাই তুমি স্কুলে আসে নাই কেন আরে স্যার আসে নাই আপনি ছিলেন কোথায় আমি তো বলছি বৃষ্টি আইছিল কেমনে বৃষ্টি আইছিল কখন বৃষ্টি আইছিল ও কখন বৃষ্টি আইছিল এটা আপনি জানেন না ওই যে আমার বড় ভাইয়ের শালি ওর নাম হইছে বৃষ্টি হেবাড়িতে আইছিল ও আচ্ছা আচ্ছা তারে লয়ে স্যার ওই যে চরমান্দেলিয়া সমেসেনদের মেলাতে ঘোরাঘুরি করতে গেছিলাম স্কুলে তাই জন্য আসতে পারি নাই ও আচ্ছা আচ্ছা বসো এদিকে আসো বসো এই পড়া কেন দিয়েছো তুমি এই পড়া ওই যে স্যার আমরা ফাইকে রইছো যে আমরা পার নাম আমার দরকার নাই তুমি এই পড়া কি তুমি দিয়েছো আমি পড়া দিতাম কি আমি মাস্টার তাহলে এই পড়া কে দিয়েছে কেডা দিছে আমি কি ভাবে কইতাম এই বলো করে বলো উনেন মারলে ওকে বাড়ি গেম গা বাড়ি গেলে বাড়ি তুমি আসবো বলো এই পড়া তুমি কেন দিয়েছো কোন পড়া এই যে কি কি পড়া লেরবেন লেরবেন এই পড়া তোমাকে কত বলছিল এই পড়ার কি কোনো অর্থ আছে আমাদের স্কুলে একটা সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা হয়েছিল ওইটাতে আমি প্রথম স্থান অধিকার করছি তাই সামনের বছর এরারে প্রথম করার লাগিয়া এই ট্রেনিংটা করাইছিলাম এই হলো গিয়ে সুই সুতা ও আচ্ছা 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 বহুত ভেরি গুড আর কাউকে পড়া দিয়েছো হ্যাঁ স্যার ওকে আমাকে পড়া দিতে সারা শরীরে বাল বলো ভালো করে বলো সারা শরীরে বাল মাসখানেক লাল সারা শরীরে এই পড়াকে কেন দিয়েছো তুমি স্যার শুনেন আমরা এই ছাত্রীরা সারা বছর তো ক্লাসে ফার্স্ট বয় তিন বছর ধরে ক্লাস ওয়ানে পড়ে এর এরপর ইয়ার জ্বালাই করার লাগিয়া কইছিলাম বলো দুই হাতে দৈরা টিপা টিপি কইরা টিপ দেই যখন ফাঁক হই তখন এটা এক কথা হইছে কে বাদাম ও আচ্ছা আচ্ছা ভেরি গুড এই শোনো বাদাম কেমনে হইলো বাদাম কেমনে হইলো কইতাম জি স্যার আমি যখন ওই যে আজকের এই সমেশনদের মেলাতে আইছি তারপরে ওই যে মেলা কমিটির সভাপতি সাহেব আছে উনি কইতেছে ভাই আপনি তো কটিয়াদি সম্পপেরা থেকে হেন আইছেন অনেক দিন পরে আইছেন আগে আইতেন মধ্যে আইতেন না এইবার যখন আইছেন আমাদের ওই মেলাতে ভালো টিপা টিপ এইটা আমার টিপ মারছে এই শোনা এদিকে আসো
আমি নেনা মুন্না এই পড়া আর চলবে না চলবে না 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 এই পড়া আর চলবে না বর্তমান শেখ হাসিনা সরকার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে পড়ার কারিকুলাম পাল্টে ফেলেছে এখন থেকে অত্যাধুনিক ভাবে পড়ালেখা করতে হবে পড়ালেখা হবে মাইন্ড ম্যাপিং মাইন্ড মাইন্ড আমি আপনার মাইন্ড আপনার মাইন্ড করছি আমি আরে এই মাইন্ড না দেখুন মাইন্ড আমি তোমাকে প্রশ্ন করব তুমি বুদ্ধিমত্তার সাথে উত্তর দিবা আর যদি তোমরা ভালোভাবে উত্তর দিতে পারো আমি তোমাদেরকে দিব ত্রিভুজ আর যদি উত্তর একটু কম হয় তাহলে দিব বৃত্ত আর যদি উত্তর সঠিক পথে হয় তাহলে দিব চতুর্ভুজ বুঝতে পারছো স্যার ত্রিভুজ আমি এখন তোমাদেরকে প্রশ্ন করব তুমি উত্তর দিবা আমি বাংলাদেশের জাতীয় ফুল কি কে রে এই যে ইও স্যার এই যে দুত্রা ফুল দুত্রা ফুল এই যে মাস্টার সাহেব বাংলাদেশের জাতীয় ফুল কি এই বলো তো বেবি বাংলাদেশের জাতীয় ফুল কি শাপলা ভেরি গুড ইয়েস ইয়েস ভেরি গুড আমি তো জানি কইছি না এখন শিক্ষাটা এমন অবস্থায় করছে জ্ঞানমূলক শিক্ষা আগে নিতে হবে তোমাদেরকে এখন বলো তো মুক্তিযুদ্ধ বাংলাদেশে কবে হয়েছিল এই স্যার এই যে আগামী মাসের ১১ তারিখ আগামী মাসের ১১ তারিখ মুক্তিযুদ্ধ হয়েছিল মুক্তিযুদ্ধ হয়েছিল বাংলাদেশের ৭১ সনে এই মুক্তিযুদ্ধের আলোকে আমাদের বর্তমানের লেখাপড়া করতে হবে স্যার কত সালে হয়েছিল ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ হয়েছিল বসো এই যে আমি জানিও কইছি না আপনার মুখ দিয়ে উঠবার লাগে সুন্দর কথা আপনার বাসস্পুত্র তুতা আমার স্কুলে পড়বে এত আনন্দের কথা এখন আপনার স্কুলে ভর্তির ফি এবং মাসিক বেতন কত আমার স্কুলের ভর্তির ফি ৩০ টাকা মাসিক বেতন ২০ টাকা সর্বমোট ৫০ টাকা দিলেই চলবে ঠিক আছে তুই আমাকে উত্তম ভাবে লেখাপড়া শিক্ষা দিবেন আর আব্দুল হামিদকে দিয়ে আপনার সেই টাকাগুলো আমি পাঠিয়ে দিচ্ছি আসি আসসালামু আলাইকুম থ্যাংক ইউ এই তো তাই দিকে বসো চেয়ারম্যান স্যার চেয়ারম্যান স্যার এই আমার বল লাগি একটা বিধবা কাট করে দিন এসো এদিকে বসো এখন পড়তে হবে এই তুতা পড়তে বসো পড়বাম তো নিজে সাতটা বড় হইরা দেই না আমি একটা কাট করাই দিলাম মানে না চেয়ারম্যান স্যার দিয়া মাস্টার সাহেব আমি কি আসতে পারি আসেন আসেন কাজী সাহেব আসেন আপনার স্কুল আমার বোন কুনুকে ভর্তি করতে এসেছি বলুন ভর্তির ফিস এবং মাসিক বেতন কত টাকা দিতে হবে ও আচ্ছা আচ্ছা আপনার বোন গুনুকে আমার স্কুলে ভর্তি করতে চান তো আনন্দের কথা আমার স্কুলের মাসিক বেতন ২০ টাকা আর ভর্তির ফিস ৩০ টাকা সর্বমোট ৫০ টাকা দিলেই চলবে এই নিন মাস্টার সাহেব ভর্তির ফিস এবং মাসিক বেতন থ্যাংক ইউ আপনাকে মাস্টার সাহেব বলেন আমার বিশেষ অনুরোধ আমার বোন গুনুকে আপনি ভালোভাবে লেখাপড়া শেখাবেন আমি আসি তার বলতে হবে না আমি অবশ্যই আপনার বোনকে ভালোভাবে উচ্চ শিক্ষিত করে তোলো এই গুনো বসো গুনো বসো এই পড়তে বসো এই তোমরা আমি একটা কবিতা পড়বো তোমরা আমার সাথে সাথে পড়ো আমি রাজা মোহন দাস পরে পরে দিকে শেষ আমি আমি রাজা মোহন দাস কাটি না তো ঘোড়ার ঘাস আমার কাছে খবর আছে হয় কত টন আলুর চাষ বাড়লো কেন আলুর দাম তুলে নিব পিঠের চাম মজুদদার ভুলিয়ে দিব বাপের নাম আমার বাড়িতে সরে আলু ছাড়ার চিনেন কি খাইতে আলু আলু তো বাংলাদেশে শোনা এখন তুতা এবং গুড়োর মাইন্ড ম্যাপিংটা করতে চাই তুমি একটু আমার পাশে বসো মাইন্ড ম্যাপিং জি ইংরেজি না বাংলায় দিয়া না বাংলাতে করব আজকে আগামী কাল ক্লাসে বাংলা তো আমি পারি বাংলা তোমার পারা লাগবো না এই
তোতা স্যার বলো তো একটি গাছে 10টি পাখি একটাকে গুলাই করা হলো আর কয়টি পাখি থাকবে স্যার 9টি থাকবে স্যার ইয়েস নট ভেরি গুড বাট अगेन নট ভেরি গুড হইছে না জি হইছে না দেব আমি তো বুঝছি হইছে না তুমি বসো এই গুণ বলো তো কয়টি থাকবে স্যার একটি গাছে 10টি পাখি একটি পাখিকে যদি গুলি করে ওই গুলির শব্দে বাকি 9টি পাখিও উড়ে যাবে স্যার ইয়েস 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 ভেরি গুড স্যার ইয়েস এই তোতা তুমি হলো জমিদারের লাল মিয়ার একমাত্র ছেলে এবং চেয়ারম্যান সাহেবের বাদসপুত্র তাই তোমার লেখাপড়ার মান গুণ তেমন ভালো নয় আমি আশা করব আগামী কাল থেকে তুমি লেখাপড়া ভালোভাবে শিখে স্কুলে আসবে নতুবা আর স্কুলে আসবে না তুমি একটা সাধারণ মেয়ের সাথে এই লেখাপড়া গুলি উঠতে পারছো না একই তোমার সরম কিছুই নাই তাই আজ আজকের মতো স্কুল এখনই ছুটি ঘোষণা করলাম আগামী কাল সঠিকভাবে লেখাপড়া শিখে স্কুলে আসবে এই এই আমার বন্ধু আমার বন্ধু নামের কলঙ্ক হ্যাঁ তোরে লই আমি এত গর্ব করি আর এই সাধারণ কাজী বাড়ির একটা শরীর লোকে তুই ভরা লেখ লাভ করিয়া ফেললি না না আজ থেকে তুই আমার বন্ধু না আজ থেকে তোর মুখ আমি দাঁড়াও গুনু আমাকে বলছিস হ্যাঁ আমি তোমাকে বলছি বলুন সামান্য একটি অঙ্ক আমি ভুল করেছি বলে তোমরা সবাই মিলে আমাকে অপমান করলে না এই অপমান আমি কিছুতেই গায়ে মেখে নেব না আমি হচ্ছে জমিদার বংশের ছেলে আর তুমি হচ্ছে কাজী বংশের মেয়ে জমিদার বংশের ছেলে কোনোদিন অপমান গায়ে মেখে নিনি আর আজও নেবে না আর একটি কথা মনে রেখো আজকের এই অপমানের প্রতিশোধ যদি আমি কয়েক ঘন্টায় অসহ্য করতে না পারি তাহলে পৃথায় আমার নাম জমিদার লাল মিয়ার ছেলে জমিদার তুথা মিয়া বাড়ি স্কুলে এসে লেখাপড়ায় পারলো না তাতে আমার সঙ্গে রাগ দেখাচ্ছি তুমি লেখাপড়া পারো না তো তাহলে আমার কি হয়েছে ঠিক আছে আমি আজকে দাদাকে যে বলবো এই স্কুলে আজ কাল থেকে আমি আর আসবই না সারা বন ঘুরে আমি একটা শিকার করতে পারলাম না সব আমার লক্ষ্য ভ্রষ্ট হয়ে গেল কি এই মুহূর্ত হয়েছে আমার পানি পিপাসা এখন কোথায় গিয়েছে এই পানি পিপাসা নিবারণ করব ওই ওই তো দেখা যাচ্ছে রফিক কাজের বাড়ি সেখানে গিয়ে আমি আমার পানি পিপাসা নিবারণ করব